वेलकम टू माय न्यू वीडियो। सकाल सकाल आज के उठे पड़े बाड़ी एस तुम्हारा आगे वीडियोगुलो देखले ही बुझते पर तो आज के बाड़ीते नवान्न पुजोटा होबे खावा दावाटा आज के होबे ना। बाकीरा जेदिन आसबे बाकीरा बोलते दीदी जामाई बाबू ओ जेदिन आसबे सेदिन होबे शनिवार दिन। आज के पुजोटा के बोल होबे आज के खावा दावाटा ओ बाड़ीते होबे जेम्मादे बाड़ीते। আমি দাঁত মাজতে মাজতে একটু বেরিয়ে পড়েছি। সকাল সকাল উঠে তোমরা দেখতে পেলে বাবা আর কাকিমা মিলে উঠানটা ধুয়ে দিচ্ছে। এই সামনে যে যাচ্ছে সেটা হচ্ছে জেঠু, আর এটা আমাদের খামার। ধান সব উঠে গেছে, এখনো ধান ঝাড়া হয়নি। এই সময়টা খামারে আসতে খুব ভালো লাগে, কারণ চারিদিকে প্রচুর ধান। সবারই খামারেই মোটামুটি ধান আছে, কারোরই পুরোটাই ঝাড়া হয়নি। কেউ কেউ ঝাড়ছে, কিছু কিছু করে ঝাড়াও হয়েছে। এই দিকটাও আমাদেরই, এটা কাকুদের খামার। দেখো এটা হচ্ছে জেঠু। চলে এসেছি বাড়িতে, কত ফুলই না ফুটেছে বাড়িতে। অন্যবার আরো অন্যরকম ফুল থাকে, কারণ গাছ কিনে আনা হয়। এবার আর গাছ কেনা হয়নি, মা বাড়িতে যেগুলো লাগায় প্রতি বছর সেগুলোই ফুটেছে। এই দিকটা হচ্ছে জেঠুদের বাড়ি। দাদাও গাছ লাগাতে খুব ভালোবাসে। এবাড়িতেও এবার খুব একটা ফুল হয়নি, ওই গাঁদাই হয়েছে। তারপর এক কাপ চা। চা খাওয়া দাওয়া করে স্নান টান করব, তার আগে মা বললো আলপনাটা দিয়ে নিতে। খাওয়া দাওয়া মা চা খাওয়া দাওয়া হয়ে গেছে, জেঠিমা এসছে, ও বাড়িতে আমি যাতে খেতে যাই সেটা বলতে। চা আর বিস্কুট খেয়ে তারপরে আমি আলপনা দিয়ে নেব। এবাড়িতে ও বাড়িতে দুই বাড়িতেই আমি দেব, কারণ জেম্মার পায়ে ব্যথা। তো জেম্মা আলপনা বললো যে আমাকে দিয়ে দিতে, তো আমি এই বাড়ির দিয়ে তারপর ওই বাড়িরটাও দিয়ে নেব। জেঠু পেছনে এসে ওই কলা পাতার মিডিলে যে শীতটা থাকে ওইটা দুই দিকটা কেটে বাজাচ্ছে। মা ফুল তুলছে, আমারও ফুল গাছ লাগানোর খুব শখ, কিন্তু রায়গঞ্জের ঘরে তো রোদ নেই, তাতেই ওই যেটুকু রোদ আসে ওইটুকুতেই লাগিয়েছি। কবে যে ফুল ফুটবে তার ঠিক নেই। বেগুন গাছে বেগুনও হয়েছে, একটাই আছে, মা বললো আরো দু তিনটে হয়েছিল যেগুলো মা তুলেছে। গোলাপ একটা, এখানে লাল কালারের গোলাপ ছিল, এটা অ্যাডিনিয়াম। মা স্নান করে পুজোর জোগাড়টা করে নিচ্ছে, করা হয়েছে, ফল টল কেটে নিয়েছে, আমার এখনো কিন্তু স্নান হয়নি। স্নানে যাওয়ার আগে মানুষে যা করে শীতের সময়, গামছা নিয়ে একটু ঢং, আয়নার সামনে একটু ঢং করছিলাম আমি গামছা। শীতের সময় স্নান করতে যেতে আমার খুব বিরক্তি লাগে, ভয় লাগে ঠান্ডাতে, তারপর এত সকাল সকাল। মা পাশ থেকে কখন থেকে বলছে যা রে যা রে। মার পুজো দেওয়াও হয়ে গেল, বাবা কোথা থেকে মূল্য নিয়ে চলে এলো। এই দেখো আমার স্নান করা হয়ে গেছে, এসে দেখি মা কলা পাতাগুলো কাটছে। এই কলা পাতার ওপরেই ওই যে পুজো দেওয়া যে চালগুলো থাকে সেই চালগুলো ফলের সঙ্গে মেখে দেবে। এটা হচ্ছে বিধান কলসি, এখানে আতপ চাল ভর্তি করে পুজো করা হয়। নতুন আতপ চাল, এবছর যেটা নতুন ধান হয়েছে সেখান থেকে চাল বের করে এটার মধ্যে ভরে পুজো করা হয়। এই দেখো বলছিলাম যে কলা পাতার উপরে সব ফল টল দিয়ে মানে চালের সঙ্গে ফল দিয়ে মেখে দেওয়া হয়, এটাই সেটা।
চালের গোলাপি কালার হয়েছে কারণ ড্রাগন ফ্রুটটাও মা মাখিয়ে দিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে আছি রাস্তায় একটু, আমার বোন এটা হচ্ছে কাকুর মেয়ে, দুটোই কাকুর, তো ওর সঙ্গে কাল থেকে এসে আমার আর দেখা হয়নি। তো ওকে ফোন করে ডাকলাম, তো ও বললো যে আসছি তুই দাঁড়া। আমি মায়ের সঙ্গে বেরিয়েছিলাম ওগুলো দিতে, খামারেও দেওয়া হয়েছে, প্রতিটা ঘরের বাইরে খামারে গোয়ালে সব জায়গায় দেওয়া হয়। তারপরে যেটুকু বেঁচে থাকে জলে দিয়ে দেওয়া হয়, এটা আমাদের পুকুর, জল এখন তেমন নেই। কি সুন্দর লাগছে না, হাঁসগুলো চড়ছে। আর আশেপাশে পুরো জায়গাটাই আমাদের, মোটামুটি পুরোটাই, মানে পুকুরটা, পুকুরের এই পাশটা খামার, ওই দিকটাতে খড়গুলো রাখা থাকে, তেঁতুল ধরেছে গাছে, এই দেখো খুব একটা হয়নি এবার তেঁতুল, কয়েকটা ডালেই দেখলাম আছে। মিঠি লজ্জা পেয়ে গেছে। তারপর ঘরে এসে আর ঠাকুরমশাই চলে এসেছিলো, তাই পুজো দিতে এসেছি। এটা শিবতলা, শিবতলায় পুজো হবে, কালীতলায় পুজো হবে, দুর্গা মন্দিরে পুজো হবে, তারপর গিয়ে ঘরে নবান্ন খাওয়া হবে। আজকে পুরো গ্রামের নবান্ন নয়, তাই আমাদের বংশের যারা তারাই আজকে করছে, তার মধ্যে তো আজকে আমাদের পুজোটাই দিয়ে দেওয়া থাকবে, বাকি খাওয়া দাওয়া তো শনিবারই হবে। দাদা ঢং করছে, পিঠি আর দাদার মারপিট, ও আনন্দ পেয়েছে দাদাকে মেরে। পুজো দেওয়া হয়ে গেছে, তিথি কি কষ্টে গেটটা লাগাচ্ছে, আগে তো আরও করা ছিল, এখন অনেকটাই নরম হয়েছে, সবাই চলে গেছে, গেট আর কেউ লাগায়নি। তারপর ও আমি খেলাতে খেলাতে বাড়ি ফিরলাম, এসে জেন্মাদের বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। চালের গুড়ি মাখা যেটা বলে মলিটা, ফল মিষ্টি কলা বুটে এইসবই খাওয়া হয় আজকে, এই খেয়ে সারাদিন আর কিছু খেতে ইচ্ছে করে না। তারপর জেম্মা আমি মিলে করে নিচ্ছি রান্না, আজকে অনেক রকমের ভাজা ভুজি হয়, জেম্মা কিছুটা করেছে, আমি কিছুটা করেছি, জেঠু কিছুটা করেছে, এগুলো খাওয়া দাওয়া হয়েছে রাত্রে। মায়ের আজকে খেয়ে নিয়েছিল, আমি ও বাড়ি থেকে খেয়ে এসে দেখলাম মা ওষুধ খাচ্ছে। এটুকু আজকের মতো, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আমাদের যেদিন নবান্ন হবে মানে খাওয়া দাওয়া হবে শনিবার দিন, আরেকটা ভিডিও তোমরা পাবে। টাটা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। টাটা।